ঝাড়গ্রামে অম্বুবাচী উপলক্ষে গ্রামের হাট দেদার বিক্রি হচ্ছে কাঁঠাল। আজ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচী উপলক্ষে আম কাঁঠাল খাবার রেওয়াজ রয়েছে বাড়িতে বাড়িতে। শুক্রবার সকালে বেলপাহাড়ি ব্লকের শিলদা বাজারে সকাল থেকে কাঁঠাল কেনার জন্য ভিড় করেছে বহু মানুষ। বিক্রেতারা জানান, এবছর ভালো বৃষ্টি না হওয়ার কারণে কাঁঠালের সাইজ যথেষ্ট বড় হয়নি, তবুও সকাল থেকে কাঁঠালের ভালোই বিক্রি রয়েছে। অম্বুবাচী উপলক্ষে এদিন বহু গ্রামে গ্রামীণ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। একটু সক্কাটা সক্কাটাই ভালো হবে। কাঁঠাল অন্য বছরের তুলনায় এবছর আমদানি কেমন হচ্ছে? কাঁঠাল যে কিনলেন অন্য বছরের তুলনায় দামের কেমন পার্থক্য রয়েছে কোনো তফাৎ? মানে অন্য বছরের যে দাম এই বছরের সেই দাম কাঁঠাল আছে পার্থক্য? অম্বুবাচী কি কাঁঠাল কি দরকার প্রত্যেকটা জঙ্গলে? কেমন কাঁঠাল কি নিয়ম কাঁঠাল? যেটা ঘরে ঘরে শব্দ ওঠেই বলে, হ্যাঁ ঘরে ঘরে শব্দ ওঠেই প্রত্যেক ঘরে ঘরে অম্বুবাচী আম কাঁঠাল দরকার। আপনার নাম? চল্লিশটি টাকা। বাড়ি? দুর্গড়া। মোটামুটি মোটামুটি মানে কেমন জঙ্গল মানে কাঁঠালের চাহিদা রয়েছে? মোটামুটি এই বছর তো জলের সুবিধা নাই, এবারে কাঁঠাল ছোট হয়ে। দাম কি বেশি মানে বাড়া কম আগের তুলনায় কেমন হয়েছে? মোটামুটি বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এই বছর কাঁঠাল যারা কিনছে কেমন চাহিদা রয়েছে তাদের? চাহিদা মোটামুটি আছে। আপনি মানে কাঁঠাল কত পিস বিক্রি করতে নিয়েছেন? হ্যাঁ কাঁঠাল বিক্রি করতে নিয়েছেন কত পিস? মোটামুটি ওই 70-80 পিস। 70 পিস। এখনও কত বিক্রি হয়েছে? ওই মোটামুটি 15-20 পিস। 15-20 বিক্রি হয়েছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মণ সিং। বাড়ি? কোথায়? দাম কি মানে বেশি রয়েছে না কম? বেশি বলা যায় না, কমে।